মধ্যে গাজীপুরে ভয়াবহ খুনের ঘটনা। মধ্যরাতে কে বা কারা ঘরে ঢুকে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে তারা ধর্ষণের আলামত পেয়েছে। রাজবুল হাসানকে সঙ্গে নিয়ে এহসান হক সাউন্ডের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে এই দোতলা বাড়িতেই তিন সন্তানকে নিয়ে থাকতেন মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা। 20 বছর আগে কাজের জন্য মালয়েশিয়া গিয়ে বাংলাদেশের কাজলের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় ইন্দোনেশিয়ার স্মৃতি ফাতেমার। এরপর 12 বছর আগে তিন সন্তান নিয়ে গাজীপুরের এই বাড়িতেই থাকতে শুরু করেন ফাতেমা। তাদের বড় মেয়ে নুরা এসএসসি পরীক্ষা দিয়েছেন, মেঝো মেয়ে হাওয়াই 6ষ্ঠ শ্রেণীতে ও 8 বছরের ছেলে ফাজিল নার্সারিতে লেখাপড়া করতেন। পাশের ভবনটি থাকতেন মালয়েশিয়া প্রবাসী কাজলের ভাই। লকডাউনের সময় ভাইয়ের পরিবারকে বাজার করে দিতেন তিনি। করোনা পরিস্থিতিতে পুরো পরিবারই বাড়ি থেকে বের হতেন না। বুধবার সকালে ফাতেমার দেবর আরিফ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ে বাসায় যান। তখন অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে চারজনের লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পেছনের ব্যালকনির দরজা খোলা অবস্থায় দেখতে পান তিনি। এই পরিবারটির কারো সাথেই কোনো দ্বন্দ্ব ছিল না বলে জানায় এলাকাবাসী। আমি গাছ কেটে আইসি, আইসা শুনতেছি যে বলে আরে বল উপরে ডাকছে, ডাকে উপরে গেছে, গেরা দেখা যায় বলে গলা কেটে দিছে। 8 বছর থেকে গেছি আমার এই বউ, কোনোদিন একটা টু শব্দ হয়েছে না, কেউ সাথে। পুলিশ জানায় মা ও মেয়েকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন। তাদের বডি দেখে মনে হচ্ছে যে তাদেরকে হত্যা করার পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে, এবং তাদের বাবা অর্থাৎ এই ফাতেমা যে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী, সে মালয়েশিয়া বসবাস করে, এবং দুই মেয়েটিও মালয়েশিয়ায় বর্ণ হয়েছে। তারা কিছু কয়েক বছর আগে এখানে এসে বসবাস করতে শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়েছেন স্বজন ও এলাকাবাসী। হেসানুল হক শাওন, সময় সংবাদ, গাজীপুর।